ইন্ডিয়ান হার্লার কুইন নামে পরিচিত জ্যোতি ইয়ারাজি 100 মিটার হার্ডেলসের ন্যাশনাল রেকর্ড হোল্ডার। এইবার 36তম ন্যাশনাল গেমসের 100 মিটার ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন। ট্র্যাকে নেমেই তিনি তার জাত চেনালেন এবং হারালেন 100 মিটার ন্যাশনাল রেকর্ড হোল্ডার দুতী চাঁদ ও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হেমা দাসকে, জিতলেন গোল্ড মেডেল। 100 মিটার ইভেন্টে গোল্ড মেডেল পাওয়ার পর তিনি জানালেন যে এটা সহজ ছিল না আমার কাছে, অনেক দিনের কঠোর পরিশ্রমের ফল। তিনি ধন্যবাদ জানিয়েছেন কোচ জেমস হিলিয়ার্সকে, রিলায়েন্স ফাউন্ডেশন ও অন্ধ্র অ্যাসোসিয়েশনকেও, এছাড়াও ধন্যবাদ জানিয়েছেন ন্যাশনাল গেমস কর্তৃপক্ষকেও। এরপর নিজের ব্যক্তিগত ইভেন্ট 100 মিটার হার্ডেলসে অংশগ্রহণ করেন এবং 12.79 সেকেন্ড সময় নিয়ে 100 মিটার হার্ডেলস শেষ করেন ও প্রথম স্থান অধিকার করেন। যারা এই চ্যানেলের প্রথম, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন।